হচ্ছে লাল বাঁধাকপি, তো দেখো হালকা হালকা বাঁধাকপি ধরেছে। এ দেখো এখন শাড়ি দিয়ে গাছগুলো বসিয়েছিলাম, তোমাদের ছোট্টবেলা দেখিয়েছিলাম, তখন বড় হয়ে গেছে বন্ধু। লালিকে তো তোমরা চেনো, দেখো লালি খাচ্ছে, দেখেছো? হ্যালো গাইস, তো দেখো এখন আমি স্নান টান করে বসাচ্ছি ঠান্ডাতে, শীত তো স্নান করা মানে বিশাল ব্যাপার, তা খুব শীত করতে তাই জন্য হালকা হালকা রোদ্দুর আছে তাই বসে আছি। চলে আসলাম আমরা নতুন ভিডিও নিয়ে, তো ভিডিওটা তোমরা ভালোভাবে দেখবে, ঠিক আছে? চলো দেখো লাল বাঁধাকপি লাগানো আছে গাছ, তো এটা হচ্ছে লাল বাঁধাকপি, তো দেখো হালকা হালকা বাঁধাকপি ধরেছে। এ দেখো এখন শাড়ি দিয়ে গাছগুলো বসিয়েছিলাম, তোমাদের ছোট্টবেলা দেখিয়েছিলাম, তখন বড় হয়ে গেছে বন্ধুরা। দেখো কত সুন্দর গাছগুলো হয়েছে, একটু আমাদের জঙ্গল তো, জঙ্গলের সঙ্গে ওরাও বড় হয়ে গেছে, জঙ্গলও বড় হয়েছে। আর এইখানে যে ফুলকপিগুলো লাগিয়েছিলাম কত বড় বড় হয়ে গেছে পাতা, কিন্তু কপির কোনো কপি নেই একটাও, সবে ধরেছে কপি, এই যে হালকা ভেতরে দেখা যাচ্ছে। আর এটা তো থাকবেই প্রত্যেকটা ভিডিওতে জানো, পিচুমনি পিচুমনি থাকবে। হ্যাঁ এই যে ফুলকপি গাছগুলো যা পড়ে গেছে, কোল থেকে ঝাঁপ দিয়েছে, আবার আরো আছে এদিকে। এ দেখো আরো বড় কত বড় বড় ফুলকপি গাছ হয়েছে, কিন্তু একটা তো ফুলকপি হয়নি, পাতা পোকা খেয়ে নিয়েছে। আর এইখানে টমেটো গাছ, সে তোমরা চেনো টমেটো গাছ, আর এইদিকে টমেটো গাছ, তো এই হচ্ছে আমাদের সবজির বাগান। আর তার সাথে আছে এ দেখো মিনির বাচ্চা, তো চ আয় আমাদের বাগান দেখিয়ে দিয়েছি। তো দাদা কাছ থেকে চলে এসছে, এখন আমি কি কি রান্না করি তোমার সঙ্গে দেখাই, চলো। এই দেখো এখানে হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি, এটা হচ্ছে ভাত। আর এইখানে কড়াইতে আছে দেখো ফুলকপি দিয়ে আলু দিয়ে ধনে পাতা দিয়ে রুই মাছের ঝোল, এই হচ্ছে আজকে মেনু। আর একজন ম্যামে করছে, ওদের ভিজে দেবো, ভীষণ শীত করছে, তুমি রোদ্দুরে আছি, চলো। বন্ধুরা স্নান টান করে দেখো ছাদে এসছি, শীত তো প্রচুর পড়ে গেছে, তো ছাদে বসতে কেমন মজা লাগে সবাই তো জানো, যে ছাদের রোদ্দুর অনুভূতিটা কেমন আমরা ভোগ করি। তো চলো খাবার টাইম হয়ে গেছে, দাদাও এসে গেছে, আগেই বললাম তো দাদাকে খাবার দেবো। তো দেখো গাইস দাদাকে আর মাকে খাবার দিয়ে এসছি, ভাত আর উচ্ছল তরকারি, তো মাছের ঝোলটা নিয়ে যাচ্ছি, তো চলো। আমাকে অল্পকে দিয়ে চলে যা, এই মাছটা আর একটু এই মুঠিলে না, এখন খাও। মা আর দাদা ভাত খাচ্ছে, এবার আমি আর আমার ভাইও ভাত খাবো। শীতের সময় প্রথম ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল, তা কেমন লাগছে? সুন্দর লাগছে, রুই মাছ আর ভুল বললেন, কাতলা মাছ। আচ্ছা কাতলা মাছ, তো শীতের সময় ফুলকপি দিয়ে মাছের ঝোল তোমার কেমন লাগছে? ভালো ভালো, হ্যাঁ উচ্ছে দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি, আচ্ছা আর মাছ পট কপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, আচ্ছা। দেখো আবার বাসন মাজছি, জামা কাপড়গুলো কাচলাম, সকাল থেকে উঠে কত কাজ, রান্না বান্না কাজ করবো, আবার এ কি ঠান্ডা। দেখো কে জল খাচ্ছে, দেখো যেখানে আমি সেখানে আমার ওই যে কুচি কুচি সব জায়গায় থাকবে। বাসন কুসন মেজে নিলাম, তার দাদা জামা কাপড়গুলো কেচে দিলাম, কালকে আবার ডিউটি আছে বলে তাই জন্যে এখন ছাদে দিয়ে দিলাম, সাথে অনেক রোদ্দু থাকে তো ভালো শুকাবে, ওই জন্য কাজ করতে করতে আমি সকাল থেকে সেই সকাল 6টা থেকে উঠি, কাজ করতে করতে জীবন শেষ হয়ে যায়। বন্ধুরা দেখো ভাত বাড়তে চলে আসলাম, এবার খাওয়া দাওয়া করবো, তো সারাদিন কাজকর্ম সেই সকাল 6টা থেকে উঠি,
সকাল একবার স্নান টান করে কাজকর্ম রান্না বান্না করে নিয়েছিলাম, আবার দাদা এলো সব জামা কাপড় কাচলাম, বাসন কুসন মেজে আবার জামা কাপড় ছেড়ে এবার খেতে আসলাম। তো চলো খাওয়াটা খেয়ে নি। তো বন্ধুরা তোমাদের একটা কথা বলি, তো আমার এই সারাদিনের ডেলি ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার না তোমাদের ভালোবাসায় 4000 সাবস্ক্রাইব হয়ে গেছে, কিন্তু আমার চ্যানেল একটু ডাউন হচ্ছে, তোমরা একটু সাপোর্ট করো বন্ধুরা, তোমাদের ভালোবাসাতে তো এতদূর পৌঁছেছি, আর একটু পৌঁছাতে চাই। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করি, খেতে খেতে দেখা হবে পরবর্তী আরও কোনো ভালো ভিডিও নিয়ে। আজকের মতন টাটা বন্ধুরা।